বেড়াতে যে আসেনি সেটা তো বুঝতেই পারছো, কিন্তু তোমরা এত নিচে নেমে গেছো যে বাচ্চাটাকে কিডন্যাপ করে ওকে এখানে নিয়ে চলে এলে। শুধুমাত্র বাড়িতে ঢুকবে বলে? হ্যাঁ ছি সমর, নিচে নামার কথা তোমাদের মুখে মানায় না, তোমরা তো নিচে নামতে নামতে তলিয়ে গেছো একেবারে। তোমরা একদম বড় বড় কথা বলবে না, তুমি জানো তুমি কি করেছো? তোমরা তোমরা সবাই যেটা করেছো সেটাকে ক্রাইম বলে, ক্রাইম। কুলদেশ তুই কি বলছিস? আরে এসব তো কিছু কিছু কর, আমার মেয়েকে এখানে রেখে দেওয়া, এখানে আটকে রাখা, আমি তোকে 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 না তোদের সবাইকে, তোদের সবাইকে আমি পুলিশে দেব। এখন বুঝবি আমার মেয়েকে এখানে আটকে রেখে দেওয়ার ফল, সবাই হারে হারে টের পাবি, হারে হারে। এদের তো বটেই, তার আগে এটাকেও চামচা চামচা ছুটিকে কিডন্যাপ করার জন্য কত টাকা বকশিস বল, কত টাকা বকশিস পাইছি বল। কি করছিস তুই? আর মুখে মুখে কথা, হ্যাঁ চল আজকে বাড়িতে, তারপর তো বাচ্চাটাকে এইভাবে কেন বকছেন? এই তুমি খবরদার আমাদের বিষয় নাক গলাবে না। হ্যাঁ আমাদের পরিবারের মেয়ে ছুটি, আমরা কিভাবে ওকে শাসন করব সেটা আমাদের ব্যাপার, বাইরের লোক হয়ে তুমি এত কথা বলার কে? হ্যাঁ সোনাদি ছুটি একটা বাচ্চা মেয়ে, ওর মনে এসব হিংসে বিদ্বেষ ভাগাভাগি নেই। ও বেচারি থাকতে পারছিল না দাদু ঠাকুমার আঁকাকে ছাড়া, তাই এসেছে, এতে অন্যায়টা কি? ওকে যদি ধরে রাখারই হতো তাহলে তো প্রথম দিনই রাখতাম, রেখেছি কি? আমার মেয়ে তোমাদের নোংরা সংস্পর্শে এলে ওর ক্ষতি হবে, ওর ধারে কাছে যেন তোমাদের কাউকে দেখতে না পাই। নোংরা? আমরা নোংরা? আর তোমরা যেটা এখানে এসে করছো সেটা কি? দেখ দেখ ফুল, দেখ এখানে এখানে প্লিজ জয় করো, তোরা তোর সিন ক্রিয়েট করিস না, ছুটির ক্ষতি করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য ছিল না, তা উদ্দেশ্য ছিল না তো কি ছিল বলতে পারো? নিজেরা তো এরকম একটা নোংরা বস্তির মধ্যে উঠেছ, দেখে তো মনে হচ্ছে এই বস্তিতে শহরের সব রকম নোংরা কাজগুলো হয়। আর করলে আমরা কোনোদিনও ভুলবো না, অশেষ ধন্যবাদ তোমাকে। দেখুন রাগের মাথায় অনেক ঝামেলা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে। না না তোমরা কেন ক্ষমা চাইছো, ক্ষমা তো আমাদের চাওয়ার কথা, কার না কার কথা শুনে তোমাকে খারাপ মেয়ে বলেছি। এখন বুঝতে পারছি যে খারাপ মেয়ে বলে গেছে সেই আসলে শয়তান, বদ লোক একটা। তোমার বউ সত্যি খুব ভালো মেয়ে, এসে থেকে খারাপ তো কিছু করেনি আমাদের, বরঞ্চ সাহায্য করার চেষ্টা করেছে। সত্যি তো, সেদিন ইলেকট্রিকের আলো আনিয়ে দিলে তুমি, এমনকি জলের লাইনের ঝামেলায় মিটিয়ে দিয়েছে পাখি, আর শিখার মেয়েকে কি সুন্দর কোণে সাজিয়ে দিলে। তা বলছি এখান থেকে চলে গেলে তো আবার চিল শকুনের মতন ছিঁড়ে খাবে তোমাদের, তার থেকে বরং এক কাজ করো, চার দিন নয় ইচ্ছে হলে চার জন্ম এখানে থেকে যাও। বিশ্বাস করো ভোলা মহেশ্বর আমাদেরকে কোন পথে নিয়ে যাবে আমি জানি না, কিন্তু তোমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই দুটো মানুষকে তাদের জায়গায় আমি সসম্মানে ফিরিয়ে দিতে পারি। বোন তুমি আমাকে ক্ষমা করো, মানে আমি আমি সেদিন কিছু বলতে পারিনি। কি হয়েছে দাদা? উনি আমার জেঠুমনি হন। নমস্কার, আমি ওনাদের চিনি, ওনাদের হয়তো আমাকে মনে নেই। আসলে ইন্দ্রাণীদি আমার স্ত্রীর মাস্তুতো দিদি হন। তুমি তুমি তার মানে হিয়ার বর? আসলে বোন আমাদের বাড়িতেই রান্না করতো, কিন্তু আমরা তখন জানতাম না যে ও আপনাদের বাড়ির বউ, আসলে ওর এই পরিচয়টা জানার প্রয়োজনই হয়নি। ওসব কথা থাক না দাদা,
বলছি শুনুন না, আমাদের নতুন দোকানে এসছেন, একটুখানি খাবার খেয়ে যাবেন না এখানকার? তোমার হাতে রান্নার লোভ সামলায় কিভাবে? আসুন আসুন, বসুন বসুন। ও দাদা, বলছি যখন মন হবে ইচ্ছা হবে তখন কিন্তু এখানে চলে আসবেন খাবার খেতে, কেমন? আচ্ছা কত হলো আমার? না 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 দাদা, আপনি এই যে পাখিকে এত সম্মান দিয়েছেন, আমাদের খোঁজ নিয়েছেন, এটাও অমূল্য, আপনার থেকে টাকা নিতে পারবো না আমরা। আচ্ছা তাহলে আমার একটা আবদার আছে, মানে আপনারা যদি কিছু মনে না করেন আমি কয়েকটা ভিডিও করতে পারবো এই এই দোকানটা? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। বেশ বেশ বেশ। আমার ছুটি দিদি ভাইয়ের জন্য বড় চিন্তা হচ্ছে, কি জানি বাড়িতে মারধর খেলো নাকি। এক কাজ করি, রাজুকে একটা ফোন করে ছুটির খোঁজ দি। ছুটি নেই এই মানুষটা ছাড়া আমার আর কিছুটি নেই, এই মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ও বড় মা, আপনি একটু আমাদের উপরে ভরসা রাখুন না। এত বছর আমাদের সংসার, আমি কখনো এই মানুষটাকে এমনটা দেখিনি। এত পাষাণ হয়ে গেল ঠাকুর, এই মানুষটাকে আমার থেকে কেড়ে নিও না, আমি একে ছেড়ে থাকতে পারবো না গো। যেতে হবে তো আমাদের। আমি না না, আমি কাতার কাছে থাকবো। বড় মা, আমি আমি বলছি কি, তুমি তুমি পাখির সাথে যাও, আমি জেঠুমনিকে একবার একবার চোখে আড়াল হতে দেবো না, আমি পাশে থাকবো, তুমি কাল সকাল সকাল চলে এসো, যাও। হ্যাঁ আমি থাকবো তো, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন না। ভোলা মহেশ্বর, আমি তো মা বাবা সবাইকে হারিয়েছি, এই মানুষটাকে আমার বাবার জায়গায় বসিয়েছিলাম, ওনাকেও তুমি কেড়ে নিও না গো। বাবা, ভাবছিলাম যে মানে অনেক ভেবে দেখলাম যে এই বাড়ির ব্যাপারে তোমার আর কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, ও যা ভাবার আমরা ভেবে নিয়েছি। ওই মোটা মাথায় তোমরা কি ভাববে? হ্যাঁ সমর, আপাতত আমার কাজটা হয়ে গেছে, তোমাকে শীঘ্রই ফোন করছি। আরে দান, এত তারা কিসের? আমাদের সঙ্গে তো একটু বোঝাপড়া বাকি রয়ে গেছে, তাই না? এই বাড়িটা এখন পার্টি অফিস হয়ে গেছে, সেটা সবাই জানে, জানেন তো। এত সহজে তো আমাদের এখান থেকে তোলা যাবে না। সোনাদি সোনাদি, তোমার বাবা কিন্তু সব কেচিয়ে দিচ্ছে, থামাও। বাবা একটু আসুন এদিকে, যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, এই বাড়িটা তুমি যেটা পার্টি অফিসের নাম করে নিতে চাইছিলে, কেন নিতে চাইছিলে, আমাদের দুজনকে দেবে বলেই, সেটার আর দরকার পড়বে না বাবা, কারণ আমরা দুই ভাই ব্যবস্থা করে নিয়েছি বাড়িটা, আর পার্টি অফিস অফিস কিছু দরকার নেই, বাড়ি এখন একদম আমাদের গ্রিপ, আমাদের গ্রিপ, বাড়ি এখন তোমাদের গ্রিপ, একদম। কি সুন্দর খবর, কি আবার সুযোগ পেলে ওর গলা কেটে দিতে চাইছো, এখন দুজনে এক হয়ে গেছো। বাবা এখানে তো খুব গরম, তাই না? চলো না ঘরে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলি। এ দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন? এই বাড়ির ব্যাপারে যদি ফোপর দালালি হয় না, পুঁতে রেখে দেবো আপনাকে, ঠিক আছে?
বাবলিকে না এই পাড়া থেকে মেরে না তাড়ালে হবে না দেখছি, সব সময় সব খবর শিমুর কানে তুলে দিচ্ছি, আর নাটক শুরু হবে। ড্যাডিজি আপনি ঠিক আছেন তো? আচ্ছা আপনি এই বাড়িতে কেন এসেছিলেন? আমার পাপাজির সাথে যদি কেউ মিসবিহেভ করে আমি কিন্তু সহ্য করব না। এই বাড়ির ব্যাপারে তোমার ড্যাডির নাক গলানোটাও কিন্তু আমি সহ্য করব না। মানে বাড়ির ব্যাপারে ড্যাডি যে নাক গলাচ্ছেন মানে? বেটা সঠিক বাবু, ওই দেখো, ও ওই দেখো, দেখে 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 সাবধান, আমার জীবন লক্ষ্মী বলো আর গৃহলক্ষ্মী সবই তো তুমি বেলা। মরণ যদি আসে তাহলে দুজনে একসঙ্গে আসো, এই বুড়োটাকে একলার একলা রেখে তুমি চলে যাও না রইলা। ওই বাড়ি আমার আর আমার পাঁচ সন্তানের অর্ধেকটা প্রাপ্য, আর আর বাকি অর্ধেক তোমার বাবার আর আর তোমার তোমার বাবা একমাত্র জীবিত সন্তান, মানে শিলবাড়ির অর্ধেকটা তোমার বাবার কথা কোন তুমি আইন তোমার সাথে থাকবে, যাও কুশ। কুশ সন্তানের পিতা আমি, তাই আমার ভবিতব্য তো স্ত্রীকে নিয়ে রাস্তায় পড়ে থাকা হবে। কিন্তু ঘোষ, তোমার তো গোটা জীবনটা পড়ে আছে, তুমি সৎ, তুমি পরিশ্রমী, তুমি তোমার বউকে নিয়ে কেন এত কষ্টে থাকবে, কেন চলে এলে তুমি? তোমার হকের হকের সম্পত্তি তুমি দাবি করো। যেটা আমি বলছি যে ওই বাড়ি অর্ধেক ভাগ তো তোমারও, তাহলে তুমি কেন ছেড়ে চলে এলে? ধরে নাও এটা আমার পাপের সাজা, এটা আমার প্রায়শ্চিত্ত। আমরা কিছুতেই কোথাও যাবো না। হ্যাঁ জেঠুমনি, মরে গেলেও না। তোমার মহালক্ষ্মীর চক্করে কি বাড়ির সম্পত্তি ভাগাভাগি ছেড়ে রাস্তায় ভিখিরি হয়ে ঘুরে বেড়াবো নাকি? বলবো মা মহালক্ষ্মী এই অবস্থায় যাবে।
আমরা লক্ষ্মী ছাড়া হলাম মা, শেষ পর্যন্ত আমরা লক্ষ্মী ছাড়া হলাম, লক্ষ্মী ছাড়া। পেটেন্টটা তপন জ্যোতিষীর নামে, তার মানে ভাই আর কোষ ছাড়া আর কেউ এই মেশিন বিক্রি করতে পারবে না, একেই পেটেন্ট বলে। আপনার ভাইপো আমাকে বুঝিয়েছিল বটে, কিন্তু এটা যে কাগজ এতদিন আমার কাছে ছিল, কিন্তু এটা তো তোমার সম্পত্তি কোষ, ব্যবহার করো। রাজুর ঘর যেমন ভাবা তেমন কাজ হবে আজ, পাখিকে একা পেলে আজ আর ছাড়ব না। দেখুন, এই কাগজটা তো তোমার কাছেই ছিল, তোমার কাছে থাক, আমি নিয়ে কি করব না, তোমায় দিচ্ছি, কারণ এটা শুধু তোমারই অধিকার কোষ। এই পেটেন্টটা বিক্রি করলে অন্তত 2 কোটি টাকা তো পাবে। বাড়ির ব্যাপারেও তুমি আমার কথা শুনছো না কোষ, নিজের হক বুঝে নেওয়ার ব্যাপারে জোর দিচ্ছ না। বিক্রি করলে 2 কোটি টাকা পাওয়া যাবে, কি এমন কাগজ সেটা? কোষ, আমি চাইবো এই টাকা দিয়ে তুমি আর রাঙাবাবু তোমাদের নিজেদের সংসারটা গুছিয়ে নাও। কে কে ওখানে? বাইরে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কে কে ওখানে? উত্তর দিচ্ছ না কেন? কে? একদম পাক্কা খবর সমর্থা, তবে জিনিসটা কি আমি জানি না, ওই কি একটা নাম বলছিল, দাদা বাপের জন্য ওই রকম নাম শুনিনি। হ্যাঁ, ওই ওই বলছিল যে ওই বিক্রি করলেই নাকি 2 কোটি টাকা পাবে। 2 কোটি? হ্যাঁগো। হ্যাঁ, কি বলছে গো রাহুল, ওদের কাছে তো 2 টাকাও নেই, সেখানে 2 কোটি টাকার জিনিস আসবে কোত্থেকে? দেখুন দাদা, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, বৌদি আপনার শ্বশুর মশাই দিয়েছে কাগজটা। এটা বিক্রি করলে অন্তত 2 কোটি টাকা তো পাবে। পেটন কোন জিনিসের কথা বলতে পারে? পেন, ও পেটেন্ট। সিন্ধু, হিন্দু ধরতে পেরেছি, পেটেন্ট পেটেন্ট পেটেন্টের কথা বলছে বুঝলে, ছোটকার নামে একটা পেটেন্ট আছে, আই এম শিওর সেটার কথাই বলছে। পেট 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 কি বস্তু ওটা আবার? কিচ্ছু বোঝো না তুমি, শুনো, আমি ছোটবেলা থেকে শুনছি যে ছোটকার নামে একটা পেটেন্ট আছে, ছোটকারটা মেশিন বানিয়েছিল যেটাতে খুব সহজে আলতা তৈরি করা যায়, বুঝতে পারলে? আই এম শিওর সেটার পেটেন্টের কথা বলছি, ভুলেই গেছিলাম, এটা আমার মাথা থেকে এতদিন বেরিয়ে গেল কি করে। বাবার কাছে ছিল, তার মানে বাবা এতদিন বলেনি, লুকিয়ে রেখেছিল কাগজটা। রাহুল করেছো উসকে, বাড়ির ব্যাপারে পেটেন্টের ব্যাপারে সব বলে দিয়েছি বলে তুমি কি আমার উপর ক্ষুণ্ণ হয়েছো? আমি তোমার উপর রেগে আছি কর্তা, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? এ কথা কেন বলছো বেলা? না না না,
রেগে আছে এটা ঠিক, কিন্তু তাই বলে ওই বাড়ি আর পেটেন্টের ব্যাপারে কুশকে বলে দিয়েছো বলে রাগ করবো? এতটা খারাপ ভাবলে তুমি আমাকে? আমার মাথায় কিন্তু এটা আসেনি জানো, কারণ আমার কাছে গোটা পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে তুমি, আর সেই তুমি ভেবে ফেলেছিলে আমাকে ফেলে রেখে চলে যাবে। যা বলবো তা যদি আমার শেষ কথাও হয় তাহলে মরে শান্তি পাবো। সেটা নিয়ে রাগ হবে না, হবে কি নাই তুচ্ছ সম্পত্তি নিয়ে, আর এটা তুমি ভাবতে পারলে। তুমি যদি নাই থাকো তাহলে ঘর সংসার সম্পত্তি সন্তান আমার অস্তিত্ব এসব কিচ্ছু থাকে না গো। জীবনে যখন সন্তানের কাছ থেকে আঘাত পেতে হয় তখন বেঁচে থাকার কারণগুলো বড় কমে কমে যায় জানো তো, খুব অল্প অল্প থাকে হাতে, আর আমার সে অল্পটুকু তো তুমি, তুমি ছাড়া আমার চেয়ে কেউ নেই, আর সেই তুমি ঠিক করেছিলে আমায় ফেলে চলে যাবে। এরপর যখন যাওয়ার কথা ভাববে আমার সঙ্গে করে নিয়ে যেও, এখানে একা ফেলে রেখে যেও না। নমস্কার। আদিকা আলতা প্রাইভেট লিমিটেড থেকে আমি এসেছি, আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যালো স্যার, নমস্কার। যেই মুহূর্তে আপনাদের ওই ইনোভেটিভ মেশিনের ব্যাপারটা জানতে পেরেছি সেই মুহূর্ত থেকেই পেটেন্টের বিষয়টা আমি খুব ইন্টারেস্টেড। যাই হোক, কালকের মধ্যে আমি পুরো ব্যাপারটা কমপ্লিট করতে চাইছি, তাই আপনার সঙ্গে নিজেই দেখা করতে চলে এলাম। না না স্যার, সরি, কিছু নেই, আমার কোনো অসুবিধা হয়নি। আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কাগজপত্রগুলো আর ওই পেটেন্টের প্ল্যানটা আমাকে দিতে হবে। আজকে রাতের মধ্যেই আমার লয়ারকে দিয়ে দেখিয়ে এই কালকের মধ্যেই যা যা ফর্মালিটিস আছে কমপ্লিট করে ফেলব। স্যার, কালকের মধ্যে এই বিষয়টা মিটে গেলে খুব ভালো হয়। আসলে আমি না মানে আমি একটু সমস্যার মধ্যে আছি, টাকাটা খুব প্রয়োজন। একদম চিন্তা করবেন না, কালকের মধ্যেই আপনার যা যা প্রবলেম আছে সলভ করে দেব। যাক, নিশ্চিন্ত হলাম। পাখিকে গিয়ে খবরটা দিই, ওর মনটা একটু হালকা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এখন তাহলে আমি আসি? ওকে স্যার, থ্যাংক ইউ। সমর স্যার, কাজটা হয়ে গেছে, পেটেন্টের ফাইলটা এখন আমার হাতে। আমি এত বড় ভুল করলাম, নিজেকে ক্ষমা করতে পারছি না, পারছি না আমি ক্ষমা করতে নিজেকে। তো কি করে খাচ্ছো? হ্যাঁ, সারাদিন এত খাটা খাটনি গেছে, পাখির মতো ঠুকরে ঠুকরে খাচ্ছে, ভালো করে খাও। কিছু কি সমস্যায় পড়েছো আমাকে বলো। সারাদিন খাটা খাটনি করেছি তো তাই একটু ক্লান্ত। ওস, কিছু যে একটা হয়েছে সেটা আমি তোমার মুখ দেখে বেশ বুঝতে পারছি। দেখো, ছেলে মেয়ে বড় হয়ে গেলে অনেক সময় বাবা মার কাছে অনেক কথা লুকিয়ে যায়, কিন্তু একটা কথা মনে রেখো, সমস্যার কথা খোলাখুলি বললে অনেক সময় একটা না একটা উপায় বেরিয়ে যায়। কোন মুখে বলবো যেটা মনে, কত বড় মূর্খের মতো কাজ করেছি আমি। তুমি ভরসা করে সেই সম্বলটুকু দিয়েছিলে আমাকে, আমি আমি সেটুকু নষ্ট করে দিয়েছি। জি 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 জি, আমি একটু আসছি। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, ওমা ওকে খাবার ফেলে উঠে গেল কেন? ও রাঙাবো, কি হয়েছে, কিছু গোলমাল হয়েছে নাকি? হ্যাঁ, কিলোমিটার লাগছে? না না, ভয়ের কিছু হলে কুশবাবু বলে দিতেন, আমি গিয়ে কথা বলছি একবার, আপনারা খাওয়াটা শেষ করুন, আমি আসছি আসছি এক্ষুনি আসছি। কিন্তু আফ্রিকা, আফ্রিকাতে তো সাদা চামড়া মানুষজন খুব কম হয়, কিন্তু ওটাও তো বিদেশ পাখি। পাখি আমি যে দেশে থাকি তার বাড়ি সব দেশই হচ্ছে ভিন্ন দেশ, বিদেশ। কি 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 বললে? কি কা কা কি কি? আফ্রিকা 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 ওমা,
সত্যি ওই জায়গাটায় ওই কালো চামড়ার মানুষও থাকে? নানা পাখি, জায়গাটা কথা নয়, সাদা চামড়া মানুষ মানেই যে উৎকৃষ্ট সেটা আমাদের ভাবনার দৈন্যতা পাখি। তুমি জানো পাখি, পৃথিবীতে এমন অনেক বড় বড় মানুষ আছেন যারা এই বিষয়টা নিয়ে রীতিমতো লড়াই পর্যন্ত করেছেন। পৃথিবীতে এমন অনেক বড় বড় মানুষ আছেন তারা সাদা চামড়ার নন কিন্তু অনেক নাম করেছেন। তাহলে একান্তই যদি আমাদেরকে বিদেশী শাস্তি হয় তাহলে আমরা বড় ওই কাজ আফ্রিকা আফ্রিকার মানুষের মতো সাজবো? ও দাদা, ও এখানকার মানুষের সাজ পোশাক জোগাড় হবে? সে না হয় আমি জামা কাপড়ের ব্যবস্থা করে দেবো, কিন্তু আফ্রিকার লোক যখন হবে তখন ভাষাটাও তো একটু রপ্ত করতে হবে নাকি? হ্যাঁ ওমা, ও কুশবাবু কি বলছে, আমি তো ঠিক করে ইংরেজিও বলতে পারি না গো, আমি তো শুধু বাংলাটাই বলতে পারি, আবার এই ভাষা কি করে বলবো? আশিসদা বলছি আমাদের হাতে যে মাত্র কয়েক ঘন্টা সময় আছে তার মধ্যে কিন্তু আমাদের নিজেদের ট্রেন করতে হবে, সময় কিন্তু বড্ড কম, আর এই খেলাটা খেলতে গেলে একেবারে প্রিপারেশনস নিয়ে মাঠে নামতে হবে, আর তো কোনো উপায় নেই। আমি যেটা বলছি, আমরা নেট থেকে কয়েকটা শব্দ আমি মানে বার করে রেখেছি, এগুলো আপাতত আমরা একটু প্র্যাকটিস করে নিই। আফ্রিকার ভাষা সোয়াহিলি ভাষা, ঠিক আছে? এখানে হ্যালোকে বলে জাম্বো, হ্যালোকে বলে জাম্বো, ঠিক আছে? আর নাইস টু মিট ইউকে বলে নিমে ফুরাহি কুকু তানা নাওয়ে। আর বাকিটা বলবো যে আমরা কলকাতা কাজ করতে এসেছি, ওই ভাঙা ভাঙা ওই বাংলা শিখেছি, হিন্দি সব মিলিমিশি ইংরেজি মিলিয়ে একটা কিছু বলে দেবো, চালিয়ে দেবো, ঠিক আছে? দাঁড়া, তুমি চালিয়ে দেবে, দাঁড়া আমাকে মনে করতে দাও। ওই ফোন করেছে তো কে শোনা দা, এখন কার কিছু মাথায় দিতে হবে না, তুমি ফোন ফোন ফোনটা ধরো। ফোন সন্দেহ করলো না, আমার তাই মনে হচ্ছে, বাকি কি করব, কত কিছু ভেবে লাভ নেই, তুমি ফোনটা ধরো, ফোনটা ধরো। আচ্ছা আচ্ছা, হ্যালো, সরি আর একবার ফোন করলাম, মানে একটু ডিস্টার্ব করলাম আর কি আপনাকে। ইটস ওকে, বলুন। আপনাদের বসের নাম আর কোম্পানির নামটা একটু বললে ভালো হতো আর কি, বুঝতে পারলেন? এটা একটা আফ্রিকান কোম্পানি, বস আফ্রিকা থেকেই আসছেন, বিশাল বড় মানুষ। তোমার না মাথাটাই খারাপ হয়ে গেছে, পরে নেচু, আগে এটা ভাবো ফুল বউ আর ফুল ঠাকুরকে কি করে বাড়ি থেকে দূর করবে। সেটা তো কিছু ভাবতেই হবে, বাড়ি থেকে তো ওদের সরিয়ে দিতে হবে, কারণ ওরা আসবে যখন তখন রাখা যাবে না, বায়ারকে চিনতে দেওয়া যাবে না, কি করা যায় আইডিয়া? কিরণ, কিরণ, লেখাকে নিয়ে গিয়ে বসে ওনার সাথে কথাবার্তা গুলো বলে আয়, দেখ ওনাকেও কিন্তু এটা বোঝানো আমাদের দরকার যে আমাদের তাগিদ আছে। এটাই তো আমি তখন বলছিলাম, তখন তো ভালো মুখে উত্তর দিতে পারলি না। এই আরে ছাড় না বাবা, আচ্ছা বাবা মানছি আমার ভুল হয়ে গেছে, তো আমি একা কেন যাবো, তুই আছো? আরে আমি যেতাম তোর সাথে কিন্তু আমার একটা কাজ আছে, বুঝলি? ও আর আমার কি কোনো কাজ নেই নাকি? হ্যাঁ আমি কি বাড়িতে বসে থাকি? বাড়িতে বসে বসে স্ক্রিপ্ট পড়া ছাড়া কি বা তোর কাজ আছে? এই শোনা দেই, তুই কিন্তু আবার আমাকে ভুল চাকরপো। আরে তুমি যে কি ইয়ার কি মারছে তোমার সঙ্গে, তোমার সাথে লক্ষ্মীটি ভুল চাকরপো, তুমি কাকুবাবুর কাছে একবার যাও না, কাজটা অনেক দিন ধরে আটকে আছে। আরে বাবা, আমি তো যেতে পারতাম, আমার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল। আসলে কি বলতো, আমি ওই তোমার বউয়ের মতো না গুছিয়ে কথাটা ঠিক বলতে পারি না, জানো তো ফুল বউ কিন্তু গুছিয়ে কথা বলতে পারে খুব ভালো, আর তাই বলছি তুমি আর ফুল বউ একবারটি যাও না গো কাকাবাবুর কাছে। শুভস্য শীঘ্রম ভাই, বিকেল কেন, দুপুর দুপুর বেরিয়ে যা একদম। কেন মনে হচ্ছে এরা আমাদের বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে? তাহলে কি ওই যে পেটেন্ট বিক্রি করবে বলেছিল সেটা আজকেই করতে চলেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লেখাকে নিয়ে ঘুরে আসছি। ভেরি গুড, ভেরি গুড, যা। আর শোন, তুই যাচ্ছিস যখন একটা কাজ একদম করবি, একদম ছাড়বি না, কাকাবুর সঙ্গে দেখা করবি, রাতের খাবার খেয়ে দিয়ে ফিরবি, এটা বলে দিলাম। হ্যাঁ ফুলটারও খুব উপকার হয়, এক বেলা অন্তত বেচারিকে রান্না করতে হবে না, তাই না? আমাদের খাওয়া ঘোরা নিয়ে এত চিন্তা তো জীবনে কখনো করেনি, ওভার অ্যাক্টিং করে ফেললি রে তোরা।
মানে আজই বিক্রি করছিস পেটেন্টটা। ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই। এই তো দুপুরে বেরিয়ে যাবো, তারপর তোমাদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমরা ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, বললি কই? কি বললাম? বললাম হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি লেখাকে নিয়ে। হ্যাঁ এক্ষুনি, একদম দুগা দুগা। প্ল্যান সাকসেসফুল, প্ল্যান সাকসেসফুল, পেটেন্ট বিক্রি, আমাদের কাছে টাকা, টাকা। অ্যালার্জি কোথাকার লাট সাহেব এসেছে গো, আমি যেন ওকে খেয়ে নেবো। একটু টাকা আছে আর বিদেশে থাকে বলে দিমাগ কি? আলতা, পায়ে আলতা কেন আপনার? আফ্রিকার মেয়েরা পায়ে আলতা পরে নাকি আবার? এই ব্যাপারটা তো একদম খেয়াল করিনি, এবার ধরা পড়ে যাবো নাকি? কিছু একটা করো পুষ্পাবু, কিছু একটা করো। আমার কিন্তু এদের ভাবসাব খুব একটা ভালো লাগছে না, আমাদের ঠকিয়ে আবার পালায় না যেন। আলটা, আলটা উইল সি, সি আলটা, উই বাই, উই ওয়্যার। আরে দূর ইন্দু, চেহারাটা বুঝতে পারছ না? আরে আলতা পরে, বুঝলে, আলতা পড়বে বলেই তো আফ্রিকাতে মেশিন কিনে নিয়ে গিয়ে আলতা বানাবে আর পড়বে, বানাবে আর পড়বে, ওই জন্যই তো এসছে। বিজনেস ম্যাডাম, বিজনেস। কুকুতানা কুকুতানা কুকুতানা। ফাদার মাদার, ফাদার মাদার, what saying? She is asking about family. No father mother, sister brother, baba ma to mane oi amader as as love father mother. Amar daya kore tumi ar kichu bolte chilo na pakhi. We love family, family. You don't have anyone. Why no? All yes, 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 all yes. So where is your family? Meet us. We want to talk. Jumbo, jumbo. Jumbo, jumbo. Ashole, dukho, mane ki unfortunate. No, ghutte geche. Dujon, dujonei. আসলে কি বলুন তো, আমরা ওই চাই না যে ওনারা দুজনে কোনো কিছুর মধ্যে থেকে সময় নষ্ট করুক, আমরা তাই ঘুরতে পাঠিয়ে দিয়েছি। আমরা সবসময় চাই বাবা মা যাতে খুব খুশি থাকেন। মানে ফাদার মাদার